unofficial কথা এটা কি হলো থিওরিটিক্যাল কথা আই উই আর সাসপেক্টেড দ্যাট দেয়ার ইজ এ গ্রোথ এন্ড মেবি ইটস স্টাফিলোকোকাস মেবি বাট আফটার এক্সপোজার আফটার কি কালচার উই উইল কনফার্ম উইল বি কনফার্ম দ্যাট হোয়েদার ইট ইজ স্টাফিলোকোকাস অর নট ওকে সো গো ফর কি নেক্সট স্টেপ কি অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট তার আগে কি গ্রো করতে হবে না এটা আবার গ্রোথটা আসতে তো সময় লাগবে বারোটার সময় তার মানে ডিস্কটা কি তখন বসাইবা গ্রোথ এর পর ঠিক আছে তাহলে এখন বুঝলাম মানে টেকনিক্যাল কনসেপ্টটা আসলে ক্লিয়ার হওয়া দরকার যেমন আমার কনসেপ্ট ছিল কি যে আগে গ্রো করার পর তারপরে ডিস্কটা বসা দিলে ওই জায়গা সাদা হয়ে যাবো যে জায়গায় ডিস্কের ধাকে জীবাণু মরে যাবো কিন্তু বিষয়টা এরকম না যে ডিস্কটা আগে থেকেই থাকবে ওই ডিস্কের আশপাশে গ্রোথ আসবে না ঠিক আছে তো ফ্যাক্ট এই জন্য এগুলো খোলামেলা আলোচনা হওয়া দরকার কেন অনেকের ভুল ধারণা থাকে যেমন আমার ভুল ধারণা ছিল আমার স্বীকার করতে অস্বীকার নাই যেমন যে আমি ভাবতাম কি যেমন আমি ল্যাব সায়েন্টিস্ট না সুতরাং আমি এই জিনিসটা কনফার্মলি জানি না তো আমার কি মনে হইতো যে আগে কালচার করতো করার পর ওইটার মধ্যে ডিস্ক বসাই দিয়ে আবার বসাইতো বসাইলে তাইলে ওই যে যে ডিস্কটির রিং বড় হইতো সেগুলো সেন্সিটিভ আর যেগুলো ইয়ে হইতো না সেগুলো রেজিস্ট্যান্ট এরকম আমার একটা ধারণা ছিল কিন্তু এখন যেটা তোমাদের কাছে জানলাম কি বিষয়টা ভিন্ন ভিন্নতাটা হলো যে ডিস্ক সহই ওকে কালচারে বসাই দিতে হবে কালচারে বসাই দেওয়ার পর ওই কালচার এরিয়াগুলো ওই জীবাণুগুলো গ্রো করবে ডিস্ক যেগুলো রেজিস্ট্যান্ট সেগুলোর কাছাকাছি চলে যাবে আর যেগুলো রেজিস্ট্যান্ট না ওগুলো সার্কেলটা বড় হবে ধারে কাছে যাইতে পারবো না ওটা গরম হ্যাঁ এলাকার মস্তান টাইপের ঠিক আছে ওকে।